আচ্ছা দাদা, আজকে কলকাতা থেকে ঢাকায় যে বাসটি যাবে সেটি কখন আসবে বলতে পারেন? কেন, তুমি কোন জায়গাতে আইছো? আগে আমি কলকাতা থেকে এসেছি ঢাকায় যাবো আর কি। তুমি ওভার বাংলার লোক, কলকাতাতে আইছো তাই একবার আইতো তুমি কলকাতা টু ঢাকা সেই বাসে উঠতে পারতে, লোকালে আইছো কি জানি। আগে দাদা, কলকাতা থেকে ইমিগ্রেশন পর্যন্ত 250 রুপিয়া ভাড়া নাই, সেটা কি জানেন? অত ভাড়া আমি কালো দেবো, কালো দেবো। আমি তো ভাড়া বাঁচিয়ে 17 টাকায় আমি কলকাতা থেকে ইমিগ্রেশন পর্যন্ত এসেছি, হিসেব বোঝেন? না, ওই ভাড়ার হিসেব আমি বুঝি না। আমিও তো তোমার মতো ইমিগ্রেশন পায়ে হাইটে পার হয়ে আইছি, 17 টাকা দিয়ে লুকালে। আমি ওই জায়গায় দাঁড়াই রয়েছি বাসের জন্য, আসলে উঠবো না উঠলে দাঁড়াই থাকবো, তুমিও দাঁড়াও ওই জায়গায়। আমি নিজেও জানেন না, শুধু শুধু আমার সাথে তর্ক করছো। এই কলকাতা টু ঢাকা, কলকাতা টু ঢাকা, কলকাতা টু ঢাকা। এই যে দাদা, আচ্ছা আজকে কলকাতা থেকে ঢাকায় যে বাসটি যাবে সেটা কখন আসবে বলতে পারেন? আরে এখনই চলে আইবে, ওই যে চলে আইতেছে। কোথায় বাস? এই যে, এই যে, এই আমিও গেছিলাম কলিকাতা হার ভালো সুজানতে। তা আপনি কোথায় গেছিলেন? আমি তো অনেক জায়গায় গেছিলাম, ওই ভিক্টোরিয়া পার্ক ঘুরে আসলাম, কিন্তু দুঃখের বিষয় আমার অনেক খরচ হয়ে গেছে। এমনি তো ডলারের দাম বেশি, আর সাড়ে যদি এই 2-3 দিন এই দেশে থাকতাম 2-3 লাখটা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, আপনি কি কাজ করেন? ব্রোকারি, বুঝো না, ব্রোকারি। ব্রোকারি? হ্যাঁ, কি দালাল, দালাল। এই সব ইংলিশে বাংলা করতে না, জুতপালা জুতপালা তোমাদের থাকবি, খাবায় মুখ দিয়ে রক্ত বের করে দেবো। এই কথা বলতেছি ওই ছেলের সঙ্গে, মাঝখানে তুই দালাল করতে আইছিস কেন? দেখবো আর এক তোর। আমি মোটে দালাল সহ্য করতে পারি না, ও দালালি করতে হয়। কথা বোঝো না, আমি এই গাড়ি যাইবে কলকাতা টু ঢাকা, আপনি এনে বাগেরহাট পার কমবে। এটা কলকাতা টু ঢাকা মানে সেটা আমি জানি, তুই খুলনাতে যে ঢাকায় যাবি, পদ্মা ব্রিজের উপরে যাবি না তোর আব্বার ব্রিজের উপরে যাবি? কথাবার্তা ঠিক করে কইবে, পদ্মা ব্রিজের উপরে যাতি গেলি এই জায়গাতে সামনে কি কাটাখালী বাজে না? বাজে, বাপদাদার গাড়ি নাকি বুঝলাম না, আমি এই গাড়ি বাগেরহাট যাইবে না। আপনি ঢাকা লন হেন্ডে আবার বাগেরহাট আইন বাবা। ও আমার ঢাকায় নামতে হবে, বাগেরহাট আমার নামাই দিবা না? না শোনো, আমি পানির মোটর ঠিক করি তাই আমি একজন মোটর শ্রমিক। এই ব্যাপার না? আচ্ছা বাগেরহাট নামামু, আনে কহানে নামানো লাগে। ওস্তাদ, ওই মালিক সমিতির ফোন দেন, সুপার মারছে।
ছাত্রছাত্রী ভাইগণ, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে এইবার ইতোমধ্যে আপনারা জানো আমাকে শঙ্কা একম মনে হারবেন না। আমরা কইল এই যে এক দুই কোথায় তুমি বাইরে আছো? গাড়ি ঢাকার দিকে যাইবে না, গাড়ি যাইবে সোজা বরিশাল, বুঝছো? স্যার আমার বাস্তব অভিজ্ঞতা আছে স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না স্যার। আমার বাড়িও বরিশাল, শ্বশুর বাড়িও বরিশাল, আবার একটা ফোন করতে দিন। কারে ফোন দিবি? আমার শ্বশুর রে। লাগা ফোন লাগা। হ্যালো। হ্যাঁ হ্যালো। শ্বশুর আব্বা রে, জ্যৈষ্ঠ মাসে আপনার মাইয়ের নিয়ে তো আসার কথা ছিল। আমার তো মনে আর আসা হবে না। আরে রা গাড়িতে উঠছে, আমি সারেকে নিয়ে আসতেছি। আপনি বড় খাসিটা আজ দিয়ে জবাই দেবেন? খাসি তো জবাই দিতে পারবো না। আমরা এখানে এপার বাংলা এবং ওপার বাংলার দ্বৈত প্রযোজনায়, যৌথ প্রযোজনায় ডাকাতি সংগঠিত করতে এসেছি। আপনারা করবেন কি, যার কাছে যা আছে স্বেচ্ছায় আমাদের দিয়ে দেবেন, আর যদি না দেন, আপনাদের মনে করুন 2000 টাকা আছে, কেউ যদি 1000 দিয়ে বাকি 1000 লুকিয়ে রাখে, তাকে ন্যাংটা করে নাচাবো। উঠাইয়া না তুই এটা, তুই যা ধুনুচি দিয়া ধুনুচি ড্যান্স দেওয়া। হা ধুনুচি লেকে নাচড়ে আলে কোমর দোলে। এখন আপনারা এক এক করে আমাকে এখানে আসবেন, যার যা আছে সব দিয়ে আমরা সেটা যা করতে কম এই বিনোদন মানে রে আপনারা দেবেন। হ্যাঁ এবার যাই স্টেজে ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে, যাদের যে কাসাই কোসাই নিয়া আমরা হেরে একটা কিছু করতে কম। এই যে রাঙ্গা পাঞ্জাবি আও বাজান, তুমি আও। তোমার দ্বারে কয়টা আছে বাজান? আমি একজন কবি মানুষ, বুঝেছেন, আমার কাছে বেশি টাকা নেই। কবিতা লিখে যা ইনকাম করি তা ওই প্রকাশনী মারে দেয়। মাত্র 500 টাকা আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি। তুমি যেহেতু কবি মানুষ, তুমি একটা কবিতা শোনাও সবার উদ্দেশ্যে। কবিতা আমি পারবো, আমি পারবো, আমি পারবো। এখানে মায়ের কোলে ছোট্ট শিশু চাঁদের মতো হাসে। মায়ের কোলে ছোট্ট শিশু চাঁদের মতো হাসে, কলকাতাতে ঢাকা যাব ডাকাতদের বাসে। চালিয়ে যাও, তুমি ফাটিয়ে দাও। ডাকাতদেরকে মানুষ ভেবে বুকে টেনে নাও, ডাকাতগিরি না ছাড়িলে দুটার বাড়ি দাও। এই যার কাছে যা আছে বাইর করো, যার কাছে যা আছে বাইর করো। এই যে শোনো, সবকিছু যে বের করতে হয় যে। উমা আপনি ডাকাত?
এমন সুন্দর সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট ডাকাত আমি আগে কখনো দেখিনি। ওমা তাই নাকি? আসলে আমার বাবা মা চেয়েছিলাম একটা ফিল্মের হিরো হই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ডাকাত হয়েছি। তবে তোমার মতো সুন্দরীকে আমি চালাতে পারবো, ডাকাত হলেও ইনকাম ভালো। কিন্তু আপনাকে দেখলে তো আমার ভয় করে। ওমা কেন কেন, ভয়ের কি হলো? এই যে হাতে এটা কি এনেছেন? আরে এটা কিছু না, তুমি ধরে দেখো। না না বাবা ধরে না। ভয়ের কিছু নেই, ধরে দেখো। যদি ওই বুড়ো লোকটা কিছু বলে। ওই বুড়ো লোকটা? আরে ও তো এক্সপায়ার আইটেম, ওতে হারবাল ওষুধও কাজ হয় না। ওর গ্যাংটা আমি চালাই, তুমি ধরে দেখো, ভয়ের কিছু নেই, দেখো দেখো ধরে দেখো। এ মাউ আর বই, তুই কাম দাও সুকি, এই রাঙ্গা মাতারি বাবাজ যাইয়া তুই পিস্তল হাতে দেছো, আর ফির মনে নাই তোর কথা, তোর পিস্তল কাটি নিয়ে মগা হ্যারাস করছে, তোর লাইট দিয়ে কান ফাড়াই আলাইবি বক্তা। এই বুড়ো পয়সা নিকাল, পয়সা বের কর। আমি আমি সব দিয়ে দিছে, আমি কিছু রাখবো না, কিন্তু আমার একটু ওই আমার বউর সাথে কথা বলার সুযোগ দিতে হবে। কি বে কি বললি, বউ বৌদির সাথে কথা বলবি তুই? বল কথা বল, তাড়াতাড়ি বল। এই ওদিক তাকা, আমিরের মা শোনো, আমি তো ইন্ডিয়া থেকে ফিরতেছি, কিন্তু আমার বাসে তো ডাকাত পড়েছে, আমি জানি না ফিরতে পারবো কিনা। শোনো তুমি ওই, আমি তো ওই মসজিদের সভাপতি, এখন মসজিদ থেকে রোয়াটা সিমেন্ট যা নিয়েছিলাম, রোয়ার তো আপনার বাড়ির কাছে খাটাই ফেলেছি, আর ওই সিমেন্ট যে মারিং দিছিলাম, ওই সিমেন্ট আছে ওই ছাদের উপরে আছে 90 বস্তা, ওই সিমেন্টটা তুমি ওই মোয়াজ্জেমরা ডাকিয়ে দিয়ে দিয়া না, আমি আর ওই যাওয়ার আগে ওই পাপ কাজ করতে চাই নি। তুমি মোয়াজ্জেমরা বলে আনে ওই আমার জন্য একটু দোয়া করতি, আর তোমরাও যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে ওই মাফ করে দিয়া নে। ঠিক আছে, মাফ করা যাইবে না, ওটা কোনো বিষয় না, স্বামী পাওয়া যাইবে গেলে। তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমারে দাও, আর তোমার ব্যাংকের চেক বই কই হেইটা দাও তাড়াতাড়ি। ওই শোনো, ওই আমি সেই অ্যাকাউন্ট নাম্বার আর ওই চেক বইটাই গৌতমের মার কাছে দিয়ে আইছি। হ্যাঁ কি কাম আউলফ গৌতমের মাইকে দা। আরে ওই শোনো, এখন আমি ওই যাওয়ার বেলায় আমি আর মিথ্যে কথা বলবো না, তোমার আমি আজকে সত্যি কথা বলে যাই। ওই যে আমি যে কারণে ইন্ডিয়ায় যাই, ইন্ডিয়াতে আমি আর একটা ওই বিয়ে করেছি, সেই দিকে আমার একটা ছেলে আছে যার বয়স 8 বছর, আর তার আগে 2 বছর তার সাথে রিলেশন ছিল, আমাদের এই সংসার আছে 10 বছর। তুমি লক্ষ্মীটি শোনা, রাগ করে না আমারে, মাফ করে দিয়া নে। হ্যালো, আরে বাসে তো ডাকাত পড়িছে, ওরে রাস্তার পাশে যে জমিটা দখল করতে বলিলাম, নেতা কোথাকে বল ওই জমি দখল করা লাগবে না, আমি ভালো হয়ে গেছি তোরাও ভালো হয়ে যা, আর এলাকা জনগণ নিয়ে মসজিদ মাদ্রাসায় আমার নামে মিলাতে, যাতে আমি তাড়াতাড়ি বেরোতে পারি। হয় হয়, আর আমি এদিকটা দেখতেছি দেখতেছি, রাখ রাখ। এই যা আছে সব বাইর করে দে ভাই, আমি পাড়ায় মাইরে ফেলবো পার্টির একজন নেতা, দল ক্ষমতায় নেই, পকেটের টাকাও নেই, তুমি একটু বসে বুঝায় বলো না। তোর মতো পাতি নেতা আমার কাকু পোষে না। কি বললি তুই, কি বললি আরেকবার বল। তোর মতো পাতি নেতা আমার কাকু পোষে না, তোর একদম পাড়ায় মাইরে ফেলবো, কি মনে করিস? মারছে কাকু, আপনি করো মেরে গুলি করবো, গুলি হারো নাই, ওটা একটু কাটিস নাই কাকু, তুই আমার কিনে দিব, ছিল বন্ধু
বন্ধু বাসা কিন্তু ডাকাত পড়েছে। হ্যাঁ ডাকাত তো পড়েছে। আমি খুব ভালো একটা সেফ জায়গা পাইছি, ওই জায়গায় সবকিছু লুকিয়ে রাখতে পারবো। তোর যা আছে দ্রুত মাল সামান আমার কাছে দিয়ে দে। কি করছিস তুই, কি বুঝে শুনে করছিস? আরে হাই দে দে তাড়াতাড়ি ভাই, ধর ধর ভাই, আমি তো আমার সবকিছু দিয়ে দিলাম, আমাকে সামনে একটা সিট দেওয়া যায় স্যার? দেওয়া যাবে না কা, তুই সবচেয়ে বেশি টাকা দিস ওই বাসের মধ্যে, যা সামনে যা। টাকা আছে বাইরে দিয়ে দে, দোস্তি হম নাই করেঙ্গে করেঙ্গে। মারাও মারাও বন্ধু, মারাও মারা জাঙ্গিটাও দিয়ে দাও, বন্ধু মারাইছো না বন্ধু মারাইছো। ডাকাতির এ পর্যায়ে আমরা একটি ব্রেক নেবো। যার যা পেশাব পেয়েছে সে সে নিচে নেমে পাজামার দড়ি খুলে পেশাব করতে বসে যাবেন। তবে খবরদার, পালানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পাজামার দড়ি বাঁধারও সময় পাবেন না, গুলি করে দেবো। সবাই রে গাড়িতে উঠাইছো? উঠাইছি উঠাইছি। তুমি নিজে উঠে যাও গাড়িতে, আমরা তাড়াতাড়ি কাম ছাড়িয়ে আমরা আইতে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাকে মরতে যাওয়া লাগবে। সে তো দেখছি গাছ বল আমার যমুনা জল দেখতে কালো আমি এ যাত্রা বাইছে গেছি, ইন্ডিয়ায় আমার কোন স্ত্রী নাই, ও তোমার সাথে আমি একটু ইয়ারকি মারলাম। আপনি কি আপনার মা বাবাকে নিয়ে ওমরা হজ পালনে যেতে চান, কিন্তু বর্তমানে বিমান টিকিটের অতিরিক্ত দাম আর ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না? তাহলে আজই যোগাযোগ করুন আসসাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সাথে। এখানে আপনি বিশ্বের যে কোনো দেশের বিমান টিকিট পেয়ে যাবেন সর্বনিম্ন খরচে। শুধু তাই নয়, সকল প্রকার ভিসা কম সময়ে ও কম খরচের মধ্যে প্রসেসিং করা হয়ে থাকে।
আর আপনি যদি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলের একজন নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি এখানে সকল প্রকার বিমান টিকিটের জন্য পেয়ে যাবেন 10% ছাড়। তাই দেশের ভিতরে অথবা বাইরে বিমানে ভ্রমণ করার জন্য যারা ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো এই ঠিকানায়, অথবা ভিজিট করতে পারেন আসসাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলসের ফেসবুক পেজ, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।